প্রথম বিষয় হল শবে বরাত শব্দটা হল ফার্সি শবে বরাত শব্দটা হলো ফার্সি আরবিতে হাদিস শরীফের নাম হলো নিসফুমিন শাহবান এই শবে বরাত শব্দটাই বিদাত কারণ নামটাই ফার্সি আরবি নামটা সুন্নতের নামটা হলো লাইলাতুল নিসফেমিন শাহবান সাবানের মধ্য সাবানের রাত্রি মধ্য সাবানের সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্র মধ্য সাবানের রাত্র হল লাইলাতুন এটা হল হাদিসের শব্দ আমাদের প্রত্যেকের উচিত নবীজি যা বলেছেন তা বলা নবীজি যা বলেন নাই এমন শব্দ বলাটা কি এখন সবে বরাত এই কথাটা বলতে গিয়ে আমরা এর অর্থ করি ভাগ্য রজনী কি রজনী জনী আরবি বাংলা বাংলায় ভাগ্য এটাকে যদি আরবিতে বলি আরবিতে হলে লাইলাতুল কাদার ভাগ্যরজনী এর আরবি হলো লাইলাতুল কদর আচ্ছা লাইলাতুল কাদার একটা আসে না নাই বলেন আছে না নাই একটা সুরা আছে না নাই লাইলাতুল হাজার মাসের চেয়ে উত্তম ওইটা হলো ভাগ্য রজনী সম্মানিত রজনী মহিমান্বিত রজনী মজার ব্যাপার হলো আমাদের দেশে ভাগ্য রজনী বলে এই রাত্রিটার ফজিলতে যত হাদিস বলা হয় প্রায় সবগুলো এই লাইলাতুল কদরের কথা বলে বুঝতে পেরেছি এটা ট্রেডিশনী চলে আসার কারণে অনেক মোলামারা বলে ফেলেন উচিত না তবে তবে বিশুদ্ধ একটি হাদিস তিনটি হাদিসের ব্যাপারে মহাদ্রেসেনেকেরাম বলেছেন কেউ বলেছেন শেখ নাসির আলবানি বলেছেন একটা অতি বিশুদ্ধ আর দুইটাও বিশুদ্ধ হাসান কি এই বুঝেন তো বুনাস তার মানে বিশ্ববিদ্যালয়ে যার চাকরি আছে চাকরি যার কনফার্ম হয়েছে সেই বোনাসকে তো এই লাইলিন সাবান বুনাস রাত্রি বোনাস নবীজাম বলেছেন আল্লাহ তাআলা এই রাত্রিতে সবাইকে ক্ষমা করে দেন তিন ব্যক্তি ছাড়া কয় ব্যক্তি ছাড়া এক নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াতাল্লু আলা হাদিসের শব্দ আল্লাহ তাআলা লাইলতুল নিসফ মিন শাবানে তার সকল বান্দাদের উপরে দৃষ্টি দেন দিয়ে ক্ষমা করেন সবাইকে তিন রে না এক নাম্বার মুশাহিন মুশাহিন মানে হলো হিংসুক হিংসুক নিন্দুক বুঝাতে পেরেছি আর নিন্দা যে করে পরনিন্দা পরশ্রীকাতরতা হিংসা যে করে আল্লাহ তাকে ক্ষমা করেন দুই নাম্বার মুশ্রিক যে আল্লাহ তাল্লা সাথে অংশীবাস স্থাপন করে তাকে ক্ষমা করেন না তিন নাম্বার বেবিচারি কোনো বর্ণনায় আসছে মা বাবার অবাধ্য মা বাবার অবাধ্য এই তিনজন ছাড়া বাকি সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন হাদিসকে সব বলেছেন একটা মানুষ সারা বছর নামাজ রোজা করে সে ওই সবে বরাত বাংলাদেশের হাদিসের নিসফেমিন শাহবান এ মাগরিবের নামাজ পড়ল এশার নামাজ জামাতে পড়লো ঘুমাই পড়ল আবার ফজরের নামাজ জামাতে পড়ল সে সব মর্যাদা পেয়ে গেল আনাল্লাহ কিন্তু দেশে কি হয় সারা বছর নামাজ রোজা নাই ওই রাতে টুপি এক কান কিনে আতর লাগাইয়া মসজিদে আসা সারা রাত হ্যাঁ এর মধ্যেও যে হ্যাঁ অতীতে করে নাই এই রাত্রে থেকে শুরু করলো পরের দিন ফজর জোহর আসর মাগরিব থেকে আর জীবনে ছাড়বে না তার জন্য সৌভাগ্য আছে তার জন্য চাকরি জয়েন করলো আর কি পরে পাওয়ার সম্ভাবনা আছে না নাই তাই যে চাকরিতে জয়েন করলো তার কিন্তু যদি কেউ হয় খালি মৌসুমী সব্বরাই তেরে নামাজি তেইলে উচিত এতে কোনো কল্যাণ এতে কোনো কল্যাণ এবং আলে আমাদের উচিত এগুলা স্পষ্ট করে বলা যাতে করে মৌসুমি নামাজি মানে শুধু সব্যরাই তেরে নামাজি না বরং বন্ধু পাশ নামাজ ধারাবাহিকভাবে পড়লে এর মধ্যেই কল্যাণ আর আমাদের সমাজে এটাকে ভাগ্য রজনী বলে যে প্রচলনটা এটা উচিত নয় হাদিসের যে শব্দ লাইলাতুন নিসফেমিন সাবান সাবানের মধ্য সাবানের রজনী এটাই বলা উচিত এবং এই রাতের বর্ণনায় মর্যাদা দেখাতে গিয়ে সোরাইয়েদু দুখানের যে আয়াত লেইলাতুম মোবারকা বলা হয় আসলে আলকোরানু ফাস্সিরো বা দোহো বাদা। আদা নিজেই নিজের ব্যাখ্যা করে তাই লেইলাতুম মোবারকা বর্কতময় কোরআন নাজিলের রাত্রি এটা রমজান মাসের শেষ দশকের লাইলাতুল কাদার এটাই হল কনফার্ম সারা পৃথিবীর ওলা মারা একমত আমাদের দেশে যারা এটাকে বেশি রং চং দিতে চেষ্টা করেন উচিত না এগুলো জ্ঞানের কথা সমাজের সবার কাছে এই নিয়ে চর্চা না বরং এতটুকুন আমাদের সিদ্ধান্তে আসা উচিত এটা ভাগ্য রজনী নয় এটা লেইলাতুন নিসমিন সাবান মধ্য সাবানের রজনী আর এই রাত্রিতে তিনটি ইবাদত প্রমাণ পাওয়া যায় তিনটি ইবাদত যদিও অনেকগুলো দুর্বল বর্ণনা সহ বাট করা যেতে পারে একটা হলো মাইয়েতদের জন্য দোয়া করা অথবা কবরের কাছে যাওয়া কিন্তু কবর কেমন কবরের কাছে যাবেন নবীজ সাল্লাহ আলী ওসাল্লাম মক্কায় থাকতে নিষেধ ছিল কব কারণ আল্লাহ সুরত উত্তাকা সুরে বলেছেন আল্লাহ কুমুত্তাকা সুর হাত্তা জুরতুমুল মাকাবের কবরটা অহংকারের প্রতীক ছিল অন্ধকার যুগে এখনও অনেক দেশে অনেক এলাকায় আসে না এক একেবারে মানুষ খাইতে পায় না মরমর পাতর দিয়া কবর বাধায় না এভাবে নিষেধ করেছেন মুহাম্মদুর রসুল্লা সাল আলিউ উপরে আমরা এখন কবরে ফুল দেই কবরে আচ্ছা কবরের উপরে যদি মন ফুলও দেই আচ্ছা ভিতরে কি কোনো এই যে মমতাজ মহল তাজমহল যে মহিলার কবরের উপরে তাজমহল ওই মহিলা বিখ্যাত কবিও ছিলেন তার বিখ্যাত কবিতা আছে নজরুল যার অনুবাদ করেছেন তিনি বলেছেন যে আমার কবরে ফুল দিও না বাতি না তেইলে ফুল দিও না পাকা জ্বলবে আর বুলবুলি দাগা খাবে বুঝছেন তো ওই মহিলা যা বুঝছে এখন আমরা মূর করা তাও না আচ্ছা উপরে ফুল দিলে কোনো কাম আছে অনেকে মূর্তির মতো নিরবতা পালন করি এক মিনিট আমি বুঝি না আমরা কত মূর্খ হলাম যে এক মিনিট নীরব দাঁড়াই থাকি সুরায় ফাতে পড়তে পারি না ক্ষমা চাইতে পারি না আল্লাহ হেদায়ত নসিব করুন বলেন আমিন তো কবর জিয়ারত নবীজি সালাম মদিনা হিজরতের পরে বললেন জুরুল কবর কবর জিয়ারত করো ফাইনাহা তু দাক্ষিরুল মাউত কবর জিয়ারত করো তেলে মৃত্যুর কথাটা স্মরণ হবে কারণ এই পৃথিবীর অনেক মনে কর আমাদের বাবা মা দাদা দাদি নানা কবরে রাখি নাই বলেন রাখি নাই কবরে প্রতিনিয়ত মানুষকে রাখা হচ্ছে আপনি আমাকেও একদিন কবরে যেতে হবে তাই কবরের কাছে গেলে নিজের মৃত্যুর কথাটা স্মরণ হয় এই জন্যে কবরের কাছে যেতে হয় অনেকে মনে করে ও কবরের কাছে যেয়ে দোয়া করলে মনে ডাইরেক্ট যাইব এই মূর্খ বুঝে না এই যুগে যদি রিমোট দিয়া দশ হাত দশ হাত দূর থেকে রিমোট দিয়ে যদি এসি চালানো যায় হ্যাঁ তো এত বড় মূর্খ যে কয় দোয়া কবরের কাছে দেয় করলে তাড়াতাড়ি যেব না পৃথিবীর যে কোনো জায়গা থেকে দোয়া করবেন মাইয়েতের জন্য ইন্নামাল আমাল বিন নিয়াত মুহূর্তে পৌঁছায় দেবেন কে আল্লাহর বিজ্ঞান ফাস্ট না আমাদেরটা ফাস্ট আল্লাহ আল্লাহ বিজ্ঞানময় সত্তা কোরআন বিজ্ঞানময় কিতাব সুতরাং কবরের কাছে যেতে হবে নিজের মৃত্যুর কথা স্মরণ হতে তাই কবর জিয়ারত এটা একটা আমল আমল আরেকটা যে এই রাত্রিতে এই রাত্রিতে একটু জাগরণ করা কারণ আল্লাহ তালা প্রতি রাত্রেই প্রতি রাত্রেই রাতের তিন বাগের একংশ শেষ হওয়ার পর এটাই হলো অতি বিশুদ্ধ শেষ রাত বলতে রাতের তিন বাগের অংশ যাওয়ার পরেই আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন কন্যা সুহান আল্লাহ আল্লাহ তালা কেবল একটা দিনে একটা দিনে দুনিয়ার আকাশে নামেন ওই দিনের নাম ইয়াউমে আরাফা ইয়াউমে আরাফার দিনে দিনের বেলায় আল্লাহ তালা দুনিয়ার আকাশে নেমে মানুষকে ক্ষমা করেন এত ক্ষমা করেন যে শয়তান পাগল হয়ে যায় কন্যা সুবাহান আল্লাহ হ্যাঁ যারা হজে যেতে পারেন আরাফায় তারা তো ক্ষমা পাওয়ার আশাই করব আর যারা হজে যেতে পারি না তারা ওই দিন রোজা রাখবো তো আল্লাহ তালা আরাফার দিনে দুনিয়া আকাশে নামেন এছাড়া প্রত্যেক রাতে রাতের তিন বাগের এক অংশ এবং আল্লাহ ডাকেন কে আসো কে আসো ক্ষমা প্রার্থী আমি ক্ষমা করে দেব কে অভাবই আমি তার অভাব দূর করে দেব কে অসুস্থ আমি তাকে সুস্থ করে দেব কার কি চাই চাও চাইতে রাজি আছেন তো ইনশাল্লাহ তো ওই রাতে একটু জাগ্রত একটু জাগ জেগে থাকা তিন নাম্বার ওই রাতে একটু দান সৎকা করা নবীজি সাল আলী ওসাল্লাম আজকে তো আমরা শুনেন এই যে আপনারা কৃষি বিশ্ববিদ্যালয়ের লোক আল্লাহ তালা কোরআনিকেরি মেয়ে কৃষি বিপ্লবের কথা বলেছেন এবং কৃষির বিপ্লবে কৃষির বিপ্লব বলতে মিনিমাম শ্রেষ্ঠ ফলন কাকে বলে আল্লাহ উদাহরণ দিয়েছেন নাম্বার সৌরতুল সিক্স ওয়ান নাম্বার আয়াতে আল্লাহ উদাহরণ কি বলেছেন আল্লাহ বলেছেন কামাসালি হাব্বাহ যে আল্লাহ রাস্তায় দান করে তার উদাহরণ একটা দানার মতো প্রথম অঙ্কুর উদ্গমন ঘটে তারপরে বড় হয়ে সাতটা ডালা দেয় ফিকুল তারপর প্রত্যেক ডালায় একটা শীষ হয় ফিকুল্লি সুম্বুলাতি মিয়াতু হাব্বা প্রত্যেক শীষে এক করে দানা হয় তার মানে ছিল একটা তারপরে সাতটা প্রতি সাতটায় একশোটা করে তার মানে একটা থেকে যদি সাতশো হয় এটা হলো মিনিমাম আদর্শ ফলন কন্যা ইউসুফা আল্লাহ তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ কৃষক কৃষকদের আদর্শ ইউসুফ কৃষি দিয়ে বছর বছর জন্মায়া আলী সাত সাত আবার অভাব মানুষের খাওয়ায়া দুর্ভিক্ষ জয় করেছেন আল্লাহর একজন পৃথিবীতে যত বিপ্লব হয়েছে নবীদের হাতে হয়েছে যত শিল্প বিপ্লব হয়েছে আম্বিয়া আলী হিমুসালামের হাতে পৃথিবী নৌকা বানানো জানতো না শিখিয়েছেন নু আলী হিসালাম দাউদ আলী হিসালাম কামার ছিলেন এই যে লোহা তিনি ধরলেই এখন আমরা তো শিল্প বিপ্লব আর এগুলা আমরা মনে করি মোল্লা মুন্সি মানে দাড়ি টুপি পাঞ্জাবি রাখলাম হয়ে গেলাম মূর্খ জানতে হবে আম্বি আলী হিমুসালামের জীবন জানতে হবে বন্ধুগণ তাই আসলে ওই লেইলতুন নিঃসমিন সাবানে তিনটি আমল পাওয়া যায় একটা হলো কবর নিজে দেখতে যাওয়া তাদের জন্যে দোয়া করা দুই নাম্বার রাত্রি জাগরণ করা এটা ধারাবাহিকভাবে যার যার অভ্যাস করবে আর তিন নাম্বার একটু দান সৎকা করা আর দান এমন একটি ইবাদত যে এক দেবেন আল্লাহ মিনিমাম সাতশো দেবে ম্যাক্সিমাম কত আল্লাহ তালা ছাড়া কেউ জানে দান সব সময় করা উচিত শুনুন বুখারি মুসলিম হোসেম বলেছেন দান এমন এক বিষয় হতে পারে যেমন আমার বাবা আমি মাঝে মাঝেই আমার বাবা দাদা দাদি নানা নানি বেচে নাই তাদের পক্ষে এক এক দুই টাকা দান করি আপনাদের কেউ নবীজি হাসেম বলেছেন যদি কেউ এমন হয় যে মারা গেছে তার কবরে আজাব হচ্ছে হতে পারে না আমাদের অনেক মারা গেছেন হতে পারে না আজাব হচ্ছে নবীজি বলছেন যে চায় তার আপন মৃত কবরে আজাব হচ্ছে আজাবটা মুহূর্তে বন্ধ করতে চায় যে চায় তার মৃত আপনজনের কবরের আজাবটা সাথে সাথে বন্ধ করতে সে যেন হালাল টাকা থেকে আল্লাহকে খুশি করার জন্য দান করে কন্যাশ ভালো তাই দান করলে মুহূর্তে আল্লাহ কবুল করেন এক দিবেন মিনিমাম সাতশো ম্যাক্সিমাম আল্লাহ তালা চারা কেউ জানে না আল্লাহ তাল্লাহ কবুল করেন আমিন